ঈদ উপলক্ষে কলাকলি করা করানো হাদিসের আলোকে কতটুকু সঠিক দয়া করে বলবেন কি কোন হাদিসে বলে না এরকম করে কোলাকলি করতেই হবে আবার কোন হাদিসে বলা যায় বলে না কোনো রকমের কোলাকলি করাই যাবে না কোনোটাই বলে নাই হাদিস নিউট্রাল এটা হলো যে প্রত্যেক সমাজের ঈদে খুশিতে এবং কোন সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় একে অপরকে বরণ করে নেয় সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারকবাদ জানাবে এক নম্বরে মুখে সাহাবারা বলতেন তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সলেহাল আমাল ঈদের দিন যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন আপনার কাছ থেকেও কবুল করুন আমাদের কাছ থেকেও কবুল করুন এর বাইরে সাহাবিরা কলাকুলি করেছেন করেছেন কি না আরব দেশে ওইরকম কলাকুলি আমাদের তরিকার মতো না। এটা পাক সাব কন্টিনেন্টের একটা স্টাইল এক এক দেশে একই তরিকায় হয় এই দেশের তরিকাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোনো হাদিসের কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয় শরীরে কোনো আপত্তি না পাওয়া যায় তাহলে এটা শরীরে এটাকে বলে ওরফ কি বলে এটাকে ছেড়ে দিয়েছে আরব দেশে ঈদের দিনে দেখা হলে তারা আমাদের মতো কলাকুলি করে কি করে তারা চুমা দেয় একজন একজনকে ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে নেই ছেড়ে দিয়েছে ওকে ফাই তোমাদের চলন ওইটা চলুক তা আমাদের এদিকে এটা হচ্ছে তা আমাদের এদিকে আবার কেউ তিনবার করে কেউ একবার করে সবই ঠিক আছে তা আমি দেখি যে ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোকে কলাকুলি করতে আসে তো তো ইমাম সাহেবের দাম শেষ গায়ের কাপড় সাপড় যেগুলো আলগা তালকা লাগাই এগুলো সব পরে যায় এরপরে তিনবার পরে আমি কেউ আচ্ছা একবার করে ছেড়ে দিন তাই যাচ্ছে না তো কেউ আর মনে করে সর্বরাশ তিনবার তো শুনছিলাম সুন্নত বোধ এখন একবার গুলো বেদাত হয় না, কোনোটাই সুননত না কোনোটাই বেদাত না এগুলা ছেড়ে দেওয়া হয়েছে আর বেশি বেকায়দা হলে হাত মিলালেও চলবে হাত মিলালো কিন্তু আবার অনেক বড় শূন্যতাম এর মধ্যে অনেক বিরাট সজিল হচ্ছে একজন মুসলমান একজন মুসলমানকে মুসাফাহা করার হাত মিলাই যখন ধরে রাখে যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুণা ঝর করে পড়তে থাকে এইটা পর্যন্ত শরীয়তে একেবারে মজবুত আছে এরপরে আর বেশি মজবুত নাই করলে খুশি না করলে কোনো অসুবিধা নেই তাই তো বলছিলাম আরেকদিন হাত যে ধরবেন আর ছেড়ে দিবেন না যে কোনো আজকে ধরতে থাকুন সারাদিন হ্যাঁ হাত মেলানোর সময় কোনো দোয়া পড়তে হবে এমন কিছু নাই তা কেউ যদি পড়েন কোনো আপত্তি নেই কেজি বলিয়া ফুল লহটা না লাগুন আরো ভালো কিন্তু এমন কোনো হাজি বলেন বলে যে হাত মেলানোর সময় এই দোয়াটা পড়ো তো এটা একটা ভালো দোয়া কোনো আপত্তি নেই